হ্যাঁ, ফজরের নামাজের নিয়ত করো। আমি কেবলামুখী হয়ে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। সোজা আল্লাহু আকবার হাত বাদ। সাবস্ক্রাইব করুন দ্বীনের তালিম ইউটিউব চ্যানেল। আজকে ফজরের দুই রাকাত ফরজ নামাজ প্রদর্শনী ইনশাআল্লাহ হবে। এই যে তোমরা সকলে এদিকে তাকাও, আজকে ফজরের দুই রাকাত ফরজ নামাজের প্রদর্শনী হবে। সকলে আমার দিকে তাকাও, তোমরা কি প্রদর্শনী দেখার জন্য রাজি আছো? নামাজ শেখার জন্য কে কে রাজি আছো হাত তুলে দেখাও আমাকে। সকলে রাজি আছো? মাশাআল্লাহ, হাত নামাও। হ্যাঁ মাশাআল্লাহ, হাত নামাও। আজকা এই যে মিনহাজ আমাদেরকে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আমাদেরকে দেখাবে কিভাবে পড়তে হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে তোমরা খুব মনোযোগ সহকারে তার দিকে তাকায় থাকো, অন্য কোনো দিকে মনস্ক হবে না। ফজরের নামাজটা পড়তে হয় ভোর রাত্রে, কোন সময় বলে তো? ভোরে ফজরের নামাজ পড়ে। হ্যাঁ, তো এখন সে আমাদেরকে ফজরের নামাজের প্রদর্শনী দেখাবে, তোমরা মনোযোগ সহকারে এই নামাজটা ফলো করবা, এভাবে তোমরাও নামাজ আদায় করতে পারবা ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনারাও খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি ফলো করবেন, প্রদর্শনীটি ফলো করবেন, প্রদর্শনীটা ফলো করবেন, তাহলে আপনারাও কি করতে পারবেন, এইভাবে সহি করে নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ফজরের নামাজের নিয়ত করো। আমি কেবলামুখী হয়ে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। সোজা আল্লাহু আকবার, হাত বাদ। ডান হাত উপরে, বাম হাত নিচে, এবং হাত বাঁধার সময় তিন আঙ্গুল দিয়া উপরে থাকবে আর দুই আঙ্গুল দিয়া চাপ দিয়া ধরবা, তোমার নাভির পর্যন্ত ধরতে পারবা, অথবা নাভির নিচে গেলেও ছেলেদের কোনো সমস্যা নাই। মেয়েরা বুকের উপরে হাত বাঁধতে হয়, ঠিক আছে? তুমি হাত বাঁধছো ঠিক মতো? এখন তুমি কি করো, তুমি এখন কি পড়বা বলো তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো তো। তাকবীরে তাহরিমা বাঁধার পরে কি পড়তে হয় সকলে বলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সানা পড়তে হয়। তোমরা তাহলে নামাজ শেখার জন্য আগ্রহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে সানা পড়তে হবে। সব নামাজ শুরু করার শুরু তাকবীরে তাহরিমা বলার পর কি বলতে হয় বলো? হ্যাঁ, সানা বলতে হয় না নামাজের মধ্যে, মানে শুরু করতে হয় সুবহানাকাল্লাহুম্মা, বলো জোরে জোরে, যাতে এখানে আওয়াজ আসে। আউযুবিল্লাহ বলতা না? হ্যাঁ, আউযুবিল্লাহ জোরে বলো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কথা বলে কে? তোমাদেরকে আমি কি ফলো করার জন্য বলছি? সবাই তার দিকে তাকাও। যে এখানে তোমাদের একটা বুঝার বিষয় হইল, আলহামদু শেষে আমিন বলবা, আলহামদু সুরার শেষে আমিন, এবং আরেকটি সূরা মিরানোর পূর্বে বিসমিল্লাহির, এই যে মিনাজে যে বললো বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিতে হবে, ঠিক আছে? বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, 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 আল্লাহ
জোরে জোরে বলো সুবহান রাব্বিল আলা। رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سمع الله لمن حمد ربنا لك الحمد. الله أكبر. জোরে জোরে কথা বলবা না, الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ذكرت نفسي ظلما وظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة بإذنك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. তোমাদেরকে বলো তো কোন নামাজের প্রদর্শনীটা দেখাইলাম, ফজরের দুই রাকাত ফরজ নামাজের প্রদর্শনী দেখাইছি। তোমরা বুঝছো কিভাবে দুই রাকাত নামাজ পড়তে হয়? সমস্ত দুই রাকাত নামাজগুলো এরকম করে পড়তে হয়, ঠিক আছে? শুধু নিয়তের মধ্যে পার্থক্য, নিয়ত যদি ফজরের করো ফজরের দুই রাকাত সুন্নতের করো সুন্নত হবে, ফরজ করলে ফরজ হবে, জোহরের সুন্নত করলে জোহরের সুন্নত হবে, নফলের নামাজ পড়লে নফল নামাজ হয়ে যাবে, তাহাজ্জুদ নামাজের কথা বললে তাহাজ্জুদ নামাজ হয়ে যাবে। নিয়ত তুমি পাল্টা দিলে ওই নামাজে হয়ে যাবে, ঠিক আছে? দুই রাকাত সুন্নত সমস্ত নামাজ একই রকম। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন। আমিন।